খেজুরের রস খেয়ে আমরা চলে আসছি বোবাবাদ খেতে। কারণ আমরা আগে থেকেই প্ল্যান করছি খেজুরের রস খাওয়ার পরে এরপর ব্রেকফাস্টটা হচ্ছে বোয়া খাবো, কারণ এই শীতে কিন্তু বোয়া ভাত খাওয়ার কিন্তু মজাই আলাদা। সো আমরা আজকে যেখানে আসছি এখানে প্রতিদিন প্রায় সকাল নয়টার মধ্যে প্রায় 20 কেজি চালের বোয়া ভাত শেষ হয়ে যায়। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অন্যান্য জায়গায় যে বোয়া ভাতটা পাওয়া যায় ম্যাক্সিমাম জায়গাতেই হচ্ছে খুদের যে চালটা সেটার সাথে হচ্ছে একটু ভাঙা যে পোলাও চালটা সেটা মিক্স করে, তার কারণে অথেন্টিক যে বোয়া স্বাদটা এটা একটু কম পাওয়া যায়। আজকে যেখানে খাবো এখানে হচ্ছে একদম খুদের চাল দিয়েই বোয়াটা তৈরি করা হয়, এটার সাথে আর অন্য কোনো চাল মিক্স করা হয় না। বোয়া ভাতের সাথে খাওয়ার জন্য এখানে ডিম ভুনা, বেগুন ভাজি, আলুর ভর্তা, এটা আলুর ভর্তা, আর এটা শুটকির ভর্তা, ডাল ভর্তা। আপনারা চাইলে হচ্ছে ডিম ভাজাও নিতে পারেন, তাই না? আলাদা করে হচ্ছে চাইলে ডিম ভাজা নিতে পারেন। তিন পদের ভর্তা নিয়ে বোয়া ভাত হচ্ছে 25 টাকা, এক্সট্রা করে যদি বেগুন ভাজি নেন তাহলে পড়বে 30 টাকা, এক্সট্রা করে যদি ডিম ভুনা নেন তাহলে পড়বে 55 টাকা, আর যদি ডিম ভাজি নেন তাহলে পড়বে 50 টাকা। সো এত অল্প টাকা এত মজাদার খাবার মিস করা একদমই উচিত না। এই খুদের ভাতটা অয়েল দিয়ে করে না, এটা হচ্ছে ঘি দিয়ে করে। সো ঘিয়ের একটা হালকা ফ্লেভার পাবেন। তিন পদের যে ভর্তা এটা থেকে সবচেয়ে বেশি আমার কাছে মজা লাগছে শুটকির ভর্তাটা, কারণ এটা একটু ঝাল ঝাল, বাকিগুলোর ঝাল একদম অ্যাভারেজ, আর এটা এরকম একটা ঝাল দিছে ভর্তাগুলো যে কেউ খেতে পারবে, তত বেশি ঝাল না। আর এখানে তো ডিম ভুনাটা পাওয়া যায়, সো আমি সাজেস্ট করবো ভর্তা দিয়ে এরকম একটা ডিম ভাজি নেবেন। ডিম ভাজির সাথে ভর্তা খুদে ভাত মাখায়া খায়া দেখেন জাস্ট অস্থির লাগবে। সকাল সকাল খুব হেলদি একটা ব্রেকফাস্ট একদম অল্প টাকার, ভর্তাগুলোর ঝাল একদম এভারেজ, শুটকির ভর্তাটা হালকা একটু স্পাইসি, আর আমার কাছে সব থেকে বেশি মজা লাগতেছে শুটকির ভর্তা, বাট তিনটা ভর্তাই খুব ভালো ছিল। আলুর ভর্তা তো মানে সবারই ভীষণ ফেভারিট, ভর্তার সাথে ডিম ভাজা দিয়ে যখন খুদে ভাতটা মাখাচ্ছি না খুবই অস্থির লাগতেছে খেতে। সো আমি সাজেস্ট করব যে ডিম ভুনাটা না নিয়ে ডিম ভাজিটা নিতে পারেন, এটা মনে হয় একটু বেশি মজা লাগবে। এই টোটাল যে ডিশটা এটা হচ্ছে তিন পদের ভর্তা, খুদে ভাত, একটা লেবু, সাথে হচ্ছে একটা ডিম ভাজা, টোটাল প্রাইস পড়বে 50 টাকা। ভর্তা কিন্তু আনলিমিটেড, মানে এর মানে এই না যে একদম সব খেয়ে ফেলবেন, যতটুকু লাগে ততটুকুই নেবেন। আর ভর্তা শুটকির ভর্তাটা হচ্ছে পাটা পুতায় বেটে করা, কারণ এটার একটু আলাদা টেস্ট থাকে, ব্লেন্ডারের ভর্তা অত বেশি মজা হয় না। আপনারা যদি বন্দরের সাইডে আসেন তাহলে এই বোয়াটা ট্রাই করতে পারেন সকালের নাস্তা হিসেবে। 9টার আগে আসতে হবে, 9টার মধ্যে কিন্তু শেষ হয়ে যায়। এইটার লোকেশন হচ্ছে শাসনের বাগ বন্দর নারায়ণগঞ্জ। সো আজকের ভিডিও পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।